বিজিএল প্রথম আলো অ্যাপস কন্টেস্ট 2016 এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমাদের বাংলাদেশে হাজারো মেধাবী শিক্ষার্থী আছে যারা একটা প্ল্যাটফর্ম পেলে নিজেদেরকে প্রমাণ করে দেখাতে পারে। আমি মনে করি ইটিএল প্রথম আলো অ্যাপস কন্টেস্ট 2016 মাধ্যমে আমাদের যারা শিক্ষার্থী আছে যাদের মাথায় নানা ধরনের আইডিয়া ঘুরপাক করে, তারা সেটাকে বাস্তবে রূপ দিতে পারে। প্রতিযোগিতা দরকার, মানে শিক্ষার্থীদের আরো বেশি উৎসাহিত করার জন্য। ইএটিএল প্রথম আলো অ্যাপ সম্পর্কে আমার অনেকটা ধারণা আছে, যে আমাদের ভিশন ডিজিটাল বাংলাদেশ করার, তার সাথে এরা আমাদের হেল্প করতেছে। যে ইএটিএল এবং প্রথম আলোর যে অ্যাপস কন্টেস্ট প্রতিযোগিতা, এটা আমাদের প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্যকে সাফল্যের ধারমন্ডে নিয়ে যাবে আমি সেই আশা করি। ডিজিটাল বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এই ডিজিটাল সম্পর্কে তাদের ধারণা হোক, এই আমি আশা ব্যক্ত করি। ইএটিএল প্রথম আলো অ্যাপস কন্টেস্ট 2016 এর একটা মহতী উদ্যোগ আমরা জানি বাংলাদেশে। এটা সেশন হচ্ছে ফোর্থ সেশন, এর আগে তিনটি সেশন হয়ে গেছে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহতী উদ্যোগ গ্রহণের জন্য। আসলে এটা একটা ভালো উদ্যোগ, আমাদের যে ক্রিয়েটিভিটি, আমাদের যে থিঙ্কিং, নতুন কিছু করার যে চিন্তা, সেগুলো তুলে ধরার জন্য। আর ধন্যবাদ ইএটিএল প্রথম আলো কন্টেস্টকে, আমাদের এই থিঙ্কিংগুলো যেন আমরা সবার সামনে প্রকাশ করতে পারি। আর আয়োজনটা এভাবে করা হয়েছে যে সারা বাংলাদেশের সবাই অংশগ্রহণ করতে পারতেছে, এই জন্য তাদের ধন্যবাদ।